হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের সামনে নতুন একটি টপিক নিয়ে আলোচনা করতে এলাম। আজকে আমাদের টপিক হলো বিভিন্ন যে বেসিক ফাংশনগুলো আমাদের এক্সেলে লাগে, প্রত্যেক দিনই কাজ করতে গেলে যে ফাংশনগুলো লাগে সেই ফাংশনগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। তো চলুন, আমাদের ফার্স্ট আমরা যে ফাংশনটা নিয়ে কাজ করব সেটা হলো সাম ফাংশন, অর্থাৎ আপনি এখানে কিছু নাম্বারের যোগফলটাকে আপনি বের করতে পারবেন। তো যোগফলটা বের করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা কি না, আপনি যে সেলে অ্যান্সারটা চাচ্ছেন, সাপোজ আপনি ধরুন এখানে আপনার এই তিনটে নাম্বার আছে, এখানে 62, 82 and 86, আপনি এই তিনটে নাম্বারের যোগফল আপনি এই সেলটাতে চাচ্ছেন, এটার সেল অ্যাড্রেস হলো I9। ওকে, তো আপনি এই সেলটাতে সিলেক্ট করবেন, এরপরে আপনি লিখবেন ইকুয়াল। ইকুয়াল কোনো ফাংশন স্টার্ট করার আগে আপনাকে ইকুয়াল সাইনটা দিতে হবে। এরপরে আপনাকে যে ফাংশনটা আছে SUM সাম ফাংশন লিখলেন, ব্র্যাকেট স্টার্ট, এরপরে যে নাম্বারগুলো আপনি যোগফল বের করতে চাচ্ছেন সেই নাম্বারগুলোর যে সেল অ্যাড্রেস থাকে সেল রেঞ্জটাকে দিয়ে দেবেন, দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আচ্ছা সরি, এটা অন্য জায়গাতে সিলেক্ট হয়ে গেছে। তো এটার জন্য আপনি যেটা করবেন, ব্র্যাকেট স্টার্ট, সেল অ্যাড্রেসটাকে দেবেন, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তো এরপরে আপনি যেটা করবেন এটাকে জাস্ট ড্র্যাগ করে দেবেন, দিলে আপনার বাকি যে নাম্বারের যোগফল যেগুলো থাকে সেগুলো আপনি বের করতে পারবেন। তো এখানে আমার এটা সামেশানের কাজ হয়ে গেল। এরপরে আমরা নেক্সট যে ফাংশনে যাব সেটা হলো মিন ফাংশন, অর্থাৎ মিনিমাম যে নাম্বার থাকে আপনার এখানে, এই ধরুন 5টা যে সেল আছে, এই 5টা সেলের যে নাম্বারগুলো দেওয়া আছে এই 5টা সেলের মধ্যে মিনিমাম নাম্বার যেটা আছে সেটাকে আইডেন্টিফাই করবে। তো সেটার জন্য আমি সেলটাকে সিলেক্ট করব, ইকুয়াল MIN ব্র্যাকেট স্টার্ট, সেল রেঞ্জ ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন আমি এখানটাতে যে নাম্বারগুলো পুট করেছিলাম এর মধ্যে আমার সবচেয়ে লোয়েস্ট নাম্বার বা মিনিমাম নাম্বার হচ্ছে 62, তো এখানে কিন্তু সেটাই আইডেন্টিফাই করে দিয়েছে। সেম অ্যাজ আপনি এটাকে ড্র্যাগ করে দিলে আপনার বাকি যে নাম্বারগুলোর আছে উপরে এগুলো থেকে মিনিমাম নাম্বারটা আপনার এখানে আইডেন্টিফাই করে দেবে। তো এরপরে আমরা যাব ম্যাক্স, অর্থাৎ ম্যাক্সিমাম নাম্বার, সেম অ্যাজ মিনিমাম। তো এখানে আপনার যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলো থেকে আপনি ম্যাক্সিমাম নাম্বার বের করতে গেলে ফার্স্ট ইকুয়াল সাইন, ইকুয়াল সাইন কোনো ফাংশনের আগে অবশ্যই আপনাকে দিতে হবে, এরপরে লিখতে হবে MAX ম্যাক্স, ব্র্যাকেট স্টার্ট, সেল রেঞ্জ, আপনি এখান থেকে এই পর্যন্ত সেলের যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোর মধ্যে থেকেই আপনি ম্যাক্সিমাম নাম্বারটা চাচ্ছেন, এরপরে ব্র্যাকেট ক্লোজ, এরপরে এন্টার। দেখুন আপনার এখানে 98 সবচেয়ে ম্যাক্সিমাম নাম্বার। তো এরপরে আপনি এটাকে জাস্ট ড্র্যাগ করে দেবেন, দিলে আপনার ম্যাক্সিমাম নাম্বারটা বেরিয়ে আসবে। ওকে, এরপরে আমরা যাব কাউন্ট ফাংশন। কাউন্ট ফাংশনের কাজটা কি? কাউন্ট ফাংশনের কাজ হলো আপনার এখানে এই যে সেল আছে, ওকে, আমার এখানে এই যে 5টা সেল নিয়ে আমি কাজ করছি, এই 5টা সেলের মধ্যে আমার কটা সেলে আমার নাম্বার আছে, শুধুমাত্র নাম্বারগুলোকে ও চুজ করবে। নাম্বার ছাড়া অন্য যদি আপনার কোনো টেক্সট থাকে তাহলে সেটা কিন্তু ওটাকে কাউন্ট করতে পারবে না। কাউন্ট ফাংশনের কাজ হলো শুধুমাত্র কাউন্ট করা নাম্বারগুলোকে। তো সেটার জন্য আপনাকে ইকুয়াল সাইন দিতে হবে, এরপরে COUNT কাউন্ট, ব্র্যাকেট স্টার্ট, সেল রেঞ্জ, আপনি এই কোন সেল থেকে কোন সেলের মধ্যে যে ডেটাগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে চাচ্ছেন, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন আপনার এখানে কটা সেল আছে, 5টা, 5টার মধ্যে 5টা দিয়ে দিয়েছে। সাপোজ ধরুন আপনি এখানে একটাকে ডিলিট করে দিলেন, অটোমেটিক আপনার এখানে দেখুন নাম্বারটা কমে যাচ্ছে, 3, 2, 1 এরকমভাবে কমতে থাকছে। দেখুন আপনি যদি আবার এখানে অটোমেটিক কিছু নাম্বার পুট করতে থাকেন তাহলে দেখুন এখানে কিন্তু অটোমেটিক এই নাম্বারটা বেড়ে যাচ্ছে। তো আপনি ড্র্যাগ করে দিন, সেম অ্যাজ আপনার এখানে 5, আপনি একটাকে ডিলিট করে দিন, আপনি এখান থেকে 2টাকে ডিলিট করে দিন, দেখবেন আপনার এখানে অটোমেটিক নাম্বারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, এরপরে আমি যাব এভারেজ। এভারেজটা কী করব? সাপোজ ধরুন আপনার এখানে 3টে ডেটা আছে, 3টে কোনো স্টুডেন্ট 1-এর ম্যাথস, ইংলিশ আর সায়েন্সের নাম্বার আছে। তো আপনি এই 3টে নাম্বারটাকে আমরা এমনি নর্মালি যেমন করি যে আপনার যোগফল করে সেটাকে ডিভাইড করে এটাকে আপনার এভারেজ বের করতে হয়, এখানে আমরা যদি এক্সেলটা ইউজ করি তাহলে কিন্তু আপনার
এত কিছু করতে হবে না, জাস্ট আপনাকে যেটা করতে হবে ইকুয়াল এভারেজ এ ভি এ আর এ জি ই সরি এ ভি ই আর এ জি এভ এ ভি ই আর এ জি ই ব্র্যাকেট স্টার্ট রেঞ্জ সেল রেঞ্জ ব্র্যাকেট ক্লোজ এন্টার। দেখুন আপনার এই তিনটে যে নাম্বার আছে নাম্বারের এভারেজ নাম্বার এটা বেরিয়ে গেছে। আপনি এটাকে জাস্ট ড্র্যাগ করে দিন, আপনার টোটাল যে নাম্বারগুলো থাকে সেই নাম্বারগুলোর এভারেজটা বের করে দিয়েছে। এখান থেকে আমরা একটা ইন্টারেস্টিং একটা জিনিস এখান থেকে ক্যালকুলেট করতে পারবো, সেটা কি না, আমার যে এই যে এভারেজ যে নাম্বারগুলো এসছে এই এভারেজ নাম্বারগুলোর উপরে ডিপেন্ড করে আমি র্যাঙ্ক অনুযায়ী এদেরকে সাজাবো। তো সেটার জন্য আপনাকে যেটা করতে হবে ইকুয়াল আর এন কে র্যাঙ্ক ব্র্যাকেট স্টার্ট নাম্বারটাকে চুজ করলাম, আমি এভারেজ ধরেই করছি, নাম্বারটাকে সিলেক্ট করলাম ব্র্যাকেট কমা, এরপরে আপনার সেল রেঞ্জটাকে দেখিয়ে দিতে হবে। এরপরে সেল রেঞ্জ দেখাবার পরে কমা, এরপরে আপনাকে অর্ডার দিতে হবে। অর্ডার বলতে আমরা ডিসেন্ডিং অর্ডারে এটাকে নেব, তো সেই জন্য আমরা জিরো পুস্ট করব এন্টার। দেখুন আপনার এর র্যাঙ্ক হয়েছে 5। আমি এখানে যাব F4 প্রেস করব বাকিগুলোকে ক্যালকুলেট করার জন্য। এরপরে আমি এটাকে জাস্ট ড্র্যাগ করে দেব। দেখুন আপনার 94 ফার্স্ট, সেকেন্ড হয়েছে 84, থার্ড হয়েছে 80, ফোর্থ হয়েছে 78, ফিফথ হয়েছে 76। তো জাস্ট নর্মাল একটা আপনার ফাংশন আছে, সেটা হলো ইকুয়াল র্যাঙ্ক নাম্বার। নাম্বার বলতে আপনি কোন নাম্বারটাকে সিলেক্ট করে করতে চাচ্ছেন, আমি যেহেতু এভারেজ ধরে করেছি সেই জন্য আপনার এভারেজটাকে আমি সিলেক্ট করলাম, তারপরে কমা, এরপরে আমরা যেটা আসবো যে সিলেক্ট রেঞ্জ। রেঞ্জ বলতে আপনি ধরুন এখানে আপনার যদি 5000 ডেটা থাকে তাহলে এই সেলের মধ্যে যদি এই কলামের মধ্যে যদি আপনার 5000 ডেটা থাকে তাহলে আপনি সেই কলামটাকে সিলেক্ট করে দেবেন। দেবার পরে অর্ডার, আপনি অ্যাসেন্ডিং অর্ডারে চাচ্ছেন অর ডিসেন্ডিং অর্ডারে, আপনি যদি ডিসেন্ডিং অর্ডারে চান তাহলে জিরো, অ্যাসেন্ডিং অর্ডারে চাইলে আপনার পেলে চাইলে আপনার ওয়ান ফুট করতে হবে, দিয়ে ব্র্যাকেট ক্লোজ এন্টার। ওকে, এরপরে আমি যাব র্যান্ড। র্যান্ড কি? র্যান্ড হলো একটা র্যান্ডাম ভ্যালু, আপনাকে পুট অটোমেটিক দিয়ে দেবে, জিরো থেকে ওয়ানের মধ্যে র্যান্ডাম ভ্যালু দেবে। ওকে, তো সাপোজ ধরুন কোনো একটা জায়গাতে আপনি একটা র্যান্ডাম ভ্যালু চাচ্ছেন, তো র্যান্ডাম ভ্যালুর জন্য আপনাকে যেটা করতে হবে ইকুয়াল আর এন ডি র্যান্ড ব্র্যাকেট স্টার্ট ক্লোজ এন্টার। দেখুন আমি এখানে কিন্তু কোনো নাম্বারই পুট করলাম না, জাস্ট আমি র্যান্ড লিখলাম, ও বাই ডিফল্ট আপনার কিছু নাম্বার এখানে জেনারেট করে দিল। আপনি এটাকে ড্র্যাগ করে দিন, দিলে অটোমেটিক্যালি এখানে জিরো থেকে ওয়ানের মধ্যে একটা নাম্বার জেনারেট হবে। ওকে, আচ্ছা এবারে আমরা যাব র্যান্ডাম বিটুইন। সাপোজ ধরুন স্টুডেন্ট 5 আছে, তো আপনি চাচ্ছেন যে র্যান্ডাম বিটুইন দুটো নাম্বার, সাপোজ ধরুন আপনি চাচ্ছেন যে স্টুডেন্ট 6, 5 আছে তো স্টুডেন্ট 6, এখানে আপনি চাচ্ছেন যে কোনো নাম্বার না দিয়ে আপনি এখানে র্যান্ডাম কিছু নাম্বার নিয়ে আসতে চাচ্ছেন, তাহলে সেটার জন্য আপনাকে করতে হবে ইকুয়াল আর এ এন ডি বিই টি ডাব্লিউ ডাবল ই এন র্যান্ডাম বিটুইন। এরপরে আপনার যেটা দিতে হবে বাটাম চাচ্ছে, বাটাম মানে লাস্ট আপনি যে নাম্বারটা, সাপোজ ধরুন আপনি 40 থেকে 80-র মধ্যে একটা র্যান্ডাম নাম্বার জেনারেট করতে চাচ্ছেন, তাহলে আপনার এখানে বাটাম নাম্বার কত হলো 40, তাহলে আপনি এখানে প্রেস করবেন 40 কমা, আপনি চাচ্ছেন কত 80, তাহলে টপ নাম্বার 80 ব্র্যাকেট ক্লোজ এন্টার। দেখুন অটোমেটিক আপনার এখানে 41 দিয়ে দিয়েছে, আপনি এটাকে ড্র্যাগ করে দিন, দিলে অটোমেটিক আপনার এখানে কিছু র্যান্ডাম ভ্যালু, আপনি যে দুটো নাম্বার দিয়েছেন 40 থেকে 80-র মধ্যে সেই নাম্বারটাই কিন্তু সেই নাম্বারের মধ্যে থেকেই কিন্তু র্যান্ডাম ভ্যালু এখানে চলে আসবে, কিন্তু অবশ্যই এখানে যে নাম্বারটা আসবে সেটা কিন্তু আপনার ইন্টিজার নাম্বারে আসবে। ওকে, কোনো ফ্লোট নাম্বার বা কোনো রকমের কোনো পয়েন্ট দিয়ে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো কিন্তু আসবে না। ওকে, তো থ্যাংক ইউ
আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। তো যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে ভিডিওর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আরও এরকম ধরনের ভিডিও পেতে আমাদেরকে আরও হেল্প করবেন। ওকে, থ্যাংক ইউ।